নেত্রকোনার সমাজশিক্ষা রাজনীতি তথা ক্রীড়াঙ্গনের উজ্জ্বল মুখ। দত্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনার স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যে থাকে বেশি জড়িয়ে সেই যায় অনেক বেশি শূন্য করে। প্রতিপাদ্য বৃহস্পতিবার দুপুরে দত্ত উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্মৃতিচারণ করেন প্রয়াত কামরুন্নেসা আশরাফ দিনার স্বামী, বর্তমান সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, সদর সার্কেল শাহ শিবলি সাদিক, প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবির, অন্যান্য অতিথিসহ বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষানুরাগী কামরুন্নেসা আশরাফ দিনার অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে গিয়েছেন। এছাড়াও তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।